তো বন্ধুরা, আমরা কিন্তু চলে যাচ্ছি যে কুচবিহার রাজবাড়ি। তো এরা ঠিক ঢুকি নি মনের কথা সমিত। তো সমিত, চল তুই আজকে প্রথম আসো নাকি? আজ প্রথম জীবনে, প্রথম লাইফে প্রথম যাচ্ছি, ঠিক আছে? তো এমন ভালো লাগছে, মানে যাওয়ার ইচ্ছা। তুই তো আগত কুচবিহার আছি, মিটিং শিটিং এ তো আছি রে। আচ্ছা, অবশ্যই আছো, কিন্তু মানে রাজবাড়ি ঢুকো নাই কোনোবার। তো যাই হোক বন্ধুরা, তোমার দেখো আমার রাজবাড়ি আসি কেমন করে সময় কাটাই, মানে বিশেষ কিছু থাকি না, ভিডিও খালি রাজবাড়ি আসিনি। তো ভাবিনি যে ভিডিও একটা বানাবো, তো ভিডিও বানাসি, তো দেখা যাক কি হয়। সমিতের কাছে একটা শ্যুট করি, মানে রিলস বানাবে বলে, তো উদি বলে কুদি হাঁটি হিসেবে মুখ ওঠা করি। তো ঠিক আছে সমিত, আগত যাবো, তো চলি আয়। ফটোশ্যুট চলেছে, এটা তোমার দেখা পাচ্ছেন, এটা কুচবিহার রাজবাড়ি, রাজবংশীর গৌরব। হ্যাঁ, কী করো? ঠিক আছে। তো যাই হোক, রাজবাড়ির ভিতরে বলে ক্যামেরা পারমিশন নাই, আমার শুনি নিলে তো ওটা তো কেনাকড়ি পাই নাই। তো সমিত ওর আতলাসে কষে যে বলে ঢুকি নয়, 25-25-50 টাকা দিয়ে ঢুকি নি, ওরা যাবে পাশের এখানে পার্বত। ওরা যে কী আকর্ষণ আছে কি সমিত, ওরা কি কোনো কাহিনী শুনিস নাকি তুই? ভালো আকর্ষণ। আচ্ছা যাই হোক, তোরা তাও ঢোকার চেষ্টা করি, ভিতরে যদি ক্যামেরা করি পারি তো করবো, না পারলে নাই। তোমার ভিডিওটা দেখো, আমাদের তোমার দেখাবো যে রাজবাড়ির দরজা থেকে বাইরের ভিতর, এটা সাধারণত কাউ দেখায় না, সবাই বাইরে থেকে ভিতরটা দেখায়। তো আমার দেখুন ভিতর থেকে বাইরেটা কেমন দেখি সমিত। তো এই যে হচ্ছে তোমার গেট, এই গেটটা দিয়ে আমার আসেনি, আর এটা হচ্ছে দরজা, এটা দিয়ে কিন্তু মন্দিরের ভিতর ঢুকবো। আর এটা হচ্ছে বাইরের অর্থাৎ উঠানটার, হ্যাঁ বারান্দাটা, বারান্দাটার কন্ডিশন, বারান্দার উপরটা হচ্ছে এইরকম। আর এটা হচ্ছে গেটটা, এই যে দূরত্ব তোমার দেখা পাচ্ছেন, এই দূরত্ব কিন্তু ফোকাস করে কোনো দেখাও, এটা হচ্ছে মেন গেটটা। তো যাই হোক, এবার আমি ভিতর যাবো, ভিতরটা তোমার দেখো। সমিত চল ভিতর নাকি? কেমন আছে? তুই বলো যে 5 মিনিটে বাইরে হবো, তোর কি মন করছে 5 মিনিটে বেরোবো? 8-10 বার আছো, এবং আজ এসে আজ 11-12 বার হবে, আজ 12 নম্বর বোধ হয় হবে। মানে এমন আসলে এমন শান্তি লাগে মনটা থেকে, আমার নিজের বাড়ি। তোমার মন নজরে ফাঁস ফাঁস জানো তো, তোর তুমি আগতে আনিস কুচবিহার, কিন্তু রাজবাড়ি ঢুকির পাওয়া নেই, কারণ তুই তো রাজবাড়ি না ঢুকে পাশের পার্কখানাতে যাওয়া বেশি ধান্দা করিস। তো ওই জন্য তো তুমি রাজবাড়ি ঢুকাও নেই, কারণ তোর ইন্টারেস্টেড নাই। তো বন্ধুরা, সিঁড়ি দিয়ে দোতলা উঠিয়া কিন্তু এরকম কন্ডিশন, অর্থাৎ একটু জানলা দিয়ে যদি ফটো ওঠান তাহলে এরকম একটা পজিশন দেখা পাবেন। এটা মাঝখানে একটা মাঠ আছে, মানে খেলা যাবে আর কি, হয়তো খেলাধুলা মাঠের জন্য ইউজ করছে এই জায়গাটা। তো দেখো, উপরতলার বারান্দা থেকে আমার তোমাকে দেখাচ্ছি রাজবাড়ির যে সামনের জায়গাটা, দেখো কত লোকজন কিন্তু আসেছে, আর এত বড় একটা বিরাট বড় মাঠ এই রাজবাড়ির সামনে। তো সময় দিলে ফটো উঠবে, তার জন্য তুই একটু ফটো উঠে দাও। তো তোমরা দেখো ফটোলা কেমন আছে, একটু হাসি হবে তো, না হাসি নয় তো, হ্যাঁ হাসি রেতে, একটা দাঁত অনেক কে বাইর কর, না দাঁত কোনো বাইর করো, জীবাটা বাইর কর।
ভিডিও করেছিল। সমিতের যে ভাব ইয়ে মানে কি করবো আর ঢুকি আর নাটকে সবাই মানে আছি যে সবলে মানে কি কষে সবাই ঘুরে যাই করে এটা কি আছি না এদিকে তো মনে হয় আসিনি এই জায়গাটা আসিনি তো বাদ দিয়ে দিয়ে না তোরা এদিকে চলে যাই উল্টা ভাগে। তো তোমরা দেখো যে আর কি কি জায়গা আছে কোন জায়গাটা আমার আছে দেখি না রাজবাড়িটাই দেখো আর কি রাজবাড়ি ব্লকটাই রাজবাড়ি। হ্যাঁ রাজবাড়ি তো আমার একটা রাজবাড়িতে ঘোরা হয়ে গেছে রাজবাড়ি প্রত্যেকটা রুম তোমাকে দেখানি যেটা রুমে ভিডিও করানো যায় সেটা দেখাইনি আর যেটা দেখা যায় আর কি সেটা আমাকে দেখাইছে। তো এলা আমার মাঠটা আর কি ঘুরিমো মাঠের পরিস্থিতি কেমন হ্যাঁ মাঠটা তো বিশাল বড়ো তো বন্ধু বান্ধব বা প্রেমিক প্রেমিকা নেওয়া যাবে কিনা সেটা একটা দেখি দেখবে না কন্ডিশন কারণ অনেক জায়গায় দেখা যায় প্রেমিক প্রেমিকা আসি মাঠের বদনামও করি দেয় কি এটা একটা এত একটা ঐতিহ্যবাহী জায়গা তো এর এরকম কোনো ঘটনা ঘটছে কি আমাকে একটু নজর টজর দিই অবশ্যই নজর দেওয়ার জন্য আমার আছি আর এটা আমার দায়িত্ব অধিকার রাজবাড়িটা যাতে একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এবং লোকজন যাতে খারাপ ব্যবহার না করে আমার দেখা দরকার হয় কি না। তো যাই হোক আমরা ওখানে দেখি সাইড টাইডে ওখানে ঘুরে ঘুরে দেখি কোটে কোনো খারাপ ঘটনা ঘটেছে নাকি ঘটেছে নাকি ঠিক আছে। তো দেখো তোমার বাকিটা তো আমরা বর্তমানে আছি রাজবাড়িটার উল্টা পাশে সাধারণত এদিকে হাওয়া আসে না দেখো এদিকের পরিস্থিতি কেমন পিছন দিকে উল্টা পাখে আর কি মানে পিছন দিকে যাই হোক তোমার রাজবাড়ি পাশ পাখে কেমন আছে সেটা তোমাকে দেখানো দেখি না ভালো করিয়া এই হচ্ছে কন্ডিশন এটা হচ্ছে রাজবাড়ির পাশখান তো পাশ পাখে এরকম ভিউটা হবে এটা অনেকেই জানে না দেখো পাসপোর্ট কিন্তু কম সুন্দর নয় মানে আগে পাশে কিন্তু সুন্দর করা আছে এদিকে একটু বসার জন্য সুন্দর জায়গা আছে আড্ডা মারা যাবে দেখো একটা নাইকুলি গাছটা নাইকুলি গাছ নাকি নাইকুল হোক বা যে কোনো তাল জাতীয় গাছ হোক মানে দেশি নাইকুল বলে এটা মানে রাজবাড়ির সাথে পাসপাখের এই জায়গাটা এবং গাছটা কত সুন্দর দেখা আছে কত সুন্দর পরিবেশ তোমার হয়তো অনেকেই দেখেন নি সামনের দিক থেকে ঘুরে যান তো আজ এই ভিডিওর মধ্যে দেখো রাজবাড়ির পিছনটা কেমন সমিত কি চল নাকি আর কতক্ষণ হবো ঘটনা হচ্ছে এলা টাইম বাজে কয়টা প্রায় 2:30 এটা থেকে গাড়ি চালাই দিয়ে আমার খাবে প্রায় আড়াইটা ঠিক আড়াইটা থেকে গাড়ি চালাই দিয়ে আমার খাবে এলা কয়টা আড়াই ঘন্টা তো অনেক দূর থেকে আছি না স্কুটি নিয়ে এসেছি তো যাওয়ার নাকি তো বেশি দেরি করে যাওয়ার নয় তাও আমি আসিনি হ্যাঁ মানে সমিতের ইচ্ছা পূরণ করার জন্যই আসিনি কারণ আমি এটা এতবার আছু মানে ঠিক কুমার দৃষ্টি দূষণ যে হয় সেরকম বিষয় নেই সবাই খুব শান্ত ভাবে সময় কাটায় এবং ভদ্র ভাবে থাকে কি সময় তো তোমরা পরিবার নিয়ে আসো আমার গর্বের রাজবাড়ি হ্যাঁ রাজবংশী জনজাতি গর্ব মনে হয় যে পাশপাখি একটা বিরাট বড় সাপোর্ট আছে রাজা আছে এলা এরকম মনে হয় এটা আসলে কি সমিত এবং আসে ভীষণ গর্ব হয় তো তোমরাও আসবেন আর আমার থেকে বাইর হচ্ছি তো আসো আর কি স্বাগত তো টাটা দিদি সমিত ভিডিওটা থেকে শেষ ঠিক আছে টাটা আর ব্লগটা কেমন লাগে এরকম ব্লগ যদি তোমার চান তাহলে অবশ্যই ব্লগ এরকম ব্লগও পাবেন তা কি গো শেষ হয় না টাটা টাটা।